গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নববর্ষের আরেকটা লুক নিয়ে চলে এসেছি, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে। আজকে লুকটা ক্রিয়েট করেছি সব কিছু প্রোডাক্ট ইউজ করে যাদের দাম হচ্ছে মাত্র 100 টাকা। সো যারা কম বাজেটে মেকআপ করতে ভালোবাসো, তাও এরকম একটা গ্লোই পিঙ্কিশ টাইপের লুক, হট পিঙ্ক জুয়েলারির সাথে। সো যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও কিভাবে ক্রিয়েট করেছি, তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। কিন্তু তার সাথে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে করে ফেলবে শেয়ার, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে করে ফেলবে সাবস্ক্রাইব। সো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ভিডিও, কিভাবে এই লুকটা আমি ক্রিয়েট করেছি চটপট দেখে নেওয়া যায়। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমরা যে প্রাইমার ইউজ করি তার জন্য ইউজ করবো আজকে পতঞ্জলির অ্যালোভেরা জেল। টি জোন থেকে শুরু করে গোটা মুখেই আমরা ব্লেন্ড করে নেবো ভালো করে। তারপর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে অবশ্যই, যাতে আমাদের মুখে এটা ড্রাই হয়ে যায় আর একটা স্টিকি বেস দেয়, যাতে পরবর্তীতে আমরা যে ফাউন্ডেশন বা বেবি ক্রিম অ্যাপ্লাই করব সেটা অনেকক্ষণ পর্যন্ত আমাদের মুখে স্টে করে। বেস মেকআপের জন্য ইউজ করব আজকে আমাদের পন্স বেবি ক্রিম। এর থেকেও ছোট সাইজের পাওয়া যায় যেটার দাম আরও কম। ডট ডট করে আমরা মুখে অ্যাপ্লাই করে নেব। নেক এরিয়া অ্যাপ্লাই করতে হবে, ভুললে চলবে না। এরপর সহজেই হাতের সাহায্যে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। কোনো বেবি ক্রিম যখন আমরা ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করব, অবশ্যই ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করতে হবে। যদি ড্র্যাগ করে ব্লেন্ড করি সমস্ত প্রোডাক্ট আমাদের হাতেই চলে আসবে। হাতের সাহায্যে বিবি ক্রিম খুব ফ্ললেসলি ব্লেন্ড হয়ে যায়, খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারি আমরা। যেখানে মনে হচ্ছে আরো একটু কভারেজ চাই, সেখানে যেমন আন্ডার আইতে আমরা আর একটু পরিমাণ বিবি ক্রিম লাগাতে পারি, কারণ যেহেতু আমরা কোনো কনসিলার ইউজ করব না, ট্যাপ ট্যাপ করে আমরা ব্লেন্ড করে নেব। তো আমাদের বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের ফুল ফেসটাকে সেট করে নিতে হবে লুজ পাউডার দিয়ে। এরপর লুজ পাউডারের জন্য আমরা ইউজ করবো আজকে হোয়াইট টোনের ফেস পাউডার। হাতে সামান্য পরিমাণ নিয়েছি, নিয়ে
যে জায়গাগুলো কনসিলার মতন ব্যবহার করেছি আমরা বিবি ক্রিম, সেই জায়গাগুলোতে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেব। ভালো মতো চোখের উপরে আর নিচে অ্যাপ্লাই করতে হবে, যাতে কোনো রকম ক্রিজ লাইন না থাকে। এরপর গোটা মুখে হালকা ভাবে আমরা সেট করে নেব পাউডার দিয়ে। ভালোভাবে নেক এরিয়াতেও সেট করে নিতে হবে রোজ পাউডার দিয়ে। তো আমাদের বেস সেট হয়ে গেছে। এরপরে যেটা চলে আসবো, ব্রাউ। আইব্রাউ এর জন্য ইউজ করব এডিএস এর আইব্রাউ পেন্সিল, সব থেকে কম দামি আইব্রাউ পেন্সিল। নেক্সট চলে আসবো আই মেকআপে। আই মেকআপের জন্য আজকে ইউজ করব আই শ্যাডো হিসাবে এলিয়েটিনের কালার পপ লিপস্টিক, শেড হচ্ছে রোজি ব্লাশ। ফিঙ্গারে নিয়ে ভালো মতো আমাদের এটাকে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবং সম্পূর্ণভাবে ব্লেন্ড করে ফেলেছি। সেম ভাবে এই পাশের চোখেও করে নেব। কমপ্লিট করে ফেলেছি আই লুক। এরপর যেটা ইউজ করব, কাজল। কাজলের জন্য ইউজ করব এরিয়েটিনের আই ড্রামা কাজল। নেক্সট চলে আসছি মাস্কারা। মাস্কারার জন্য ইউজ করব মেবিনের হাইপার কার মাস্কারা, যদিও এটা 100 টাকার অ্যাভেলেবেল নেই। যেহেতু চোখের ব্যাপার, তাই আমি কোনো খারাপ কম দামি ব্র্যান্ডের দিকে যাইনি, এটাই একমাত্র যেটা হচ্ছে 100 টাকার বেশি। আপার ল্যাশ লোয়ার ল্যাশ দুটোতেই অ্যাপ্লাই করে নিতে হবে। দুই চোখেই সেম ভাবে করে নেব, করে নিয়ে ফিরে আসছি। নেক্সট চলে আসছি লিপস্টিক। লিপস্টিকের জন্য আজকে ইউজ করব ব্লু হেভেনের ইনোসেন্স ম্যাট লিপস্টিক, খুব ফেভারিট শেড আমার। এটার শেড নাম্বার হচ্ছে 12। খুব হট পিঙ্ক শেড এটা একটা, খুব সুন্দর। লাস্ট আসছি আমরা ব্লাশ। ব্লাশের জন্য ইউজ করব সেম এরিয়েটিনের লিপস্টিক, রোজি ব্লাশ।
ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো যেন এক জায়গায় বসে না থাকে। আমি কিন্তু খুব সুন্দরভাবে ব্রাশটাকে দেখো ব্লেন্ড করে ফেলেছি, তোমরাও কিন্তু খুব ভালোভাবে ব্রাশ ব্লেন্ড করবে, কারণ যেহেতু এটা ক্রিম টাইপের প্রোডাক্ট ব্রাশ, সেজন্য ভালো মতো কিন্তু আমাদেরকে ব্লেন্ড করতে হবে। ফাইনালি আমরা হোয়াইট টোনের পাউডারটা দিয়ে লাস্ট আর একবার ব্রাশটাকে সেট করে ফেলবো, কারণ যেহেতু ক্রিম প্রোডাক্ট গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আরও একবার আমাদেরকে সেট করে ফেলতে হবে। তো এটাই হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু লুকটা আমার হট পিঙ্ক, সব কিছু পিঙ্ক, তাই দুটো ইয়াররিংও পরে ফেলেছি হট পিঙ্ক। সো 100 রুপিজ মেকআপ চ্যালেঞ্জ। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে ফেলো, যাতে পরবর্তীতে তোমাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, মানে 100 রুপিজ মেকআপ চ্যানেল, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, সো অবশ্যই লাইক করে ফেলো থামস আপ দিয়ে। যদি মনে হয় খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে করে ফেলো শেয়ার। তো নেক্সট আরও পরবর্তী ভালো ভালো ভিডিও দেখার জন্য লেগে থাকো আমার চ্যানেলে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে ফেলবে কিন্তু। সো টেক কেয়ার অ্যান্ড বাই, লাভ ইউ।